कारणं भवेश्वरं स्वीकृतं च गर्भवास देहधानम् ईदृशम् यापितं पितं स्वलीलया च येन दिव्यजी প্রসিদ প্রসিদ প্রপন্না হরে পাহি প্রসীদ মাতর জগত বিশ্বেশ্বং তী দেহারিণী দেী তুমি প্রসন্ন হও হে অখিল বিশ্বজননী তুমি প্রসন্ন হ হে বিশ্বেশ্বরী তুমি প্রসন্ন হইয়া এ জগৎ পালন কর হে দেবী তুমি চরাচর জগতের অধীশ্বরী সেই জগন্ময়ী আনন্দময়ী মা দুর্গার চরণে প্রণাম নিবেদন করি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বতের পর্বের আমাদের বিষয় হচ্ছে মায়ের ভোগ বেলুড় মঠের দুর্গা পুজোতে মোট দশটি থালায় মাকে ভোগ দেওয়া হয় তার মধ্যে আটটি থাকে নিরামিষ আমিষ থালা এবং বাকি দুটি অর্থাৎ নারায়ণ ও শিবের জন্য হয় নিরামিষ ভোগ আমিষ ভোগের প্রধান বড় থালাটি থেকে মায়ের জন্য আর বাকিগুলি থাকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নবপত্রিকা মহাসিংহ ও মহিষাসুরের জন্য বেলুর মঠে বেলুর মতে স্বতন্ত্র লক্ষ্মী ও সরস্বতী পুজোর ভোগ কিন্তু আমিষ দেওয়া হয় আমিষ দেওয়া হয় না তবে এই সময় যেহেতু তারা মায়ের সহচারী রূপে উপস্থিত থাকেন তাই আমিষ ভোগ দেওয়া হয় সপ্তমী অষ্টমী ও নবমীর সকালে মায়ের প্রধান পুজো অর্থাৎ ষোড়শ প্রচারে পুজোর পর দেওয়া হয় বাল্যভোগ এই বাল্যভোগে থাকে পিতলের এক বড় হাঁড়ি খিচুড়ি ও গোটা ইলিশ মাছ ভাজা মশলা দিয়ে এই ভোগ কিন্তু কেবল মায়ের জন্যই নিবেদিত হয় অন্য কোনো দেবদেবী দেব দেবী দেবতার জন্য এই বাল্যভোগ হয় না এবার আমরা দেখব মায়ের এবার মায়ের যে দ্বীপ মায়ের যে দ্বীপপ্রহরিক ভোগ তার কথা তার কথা দেখব মায়ের জন্য সাদা ভাত দেওয়া হয় গোবিন্দভোগ ভোগ চালের ও মায়ের জন্য নিবেদিত পোলাও তৈরি করা হয় বাসমতি চালে এই চালগুলি বাছাই ও ঝাড়াই মহালয়ার দিন থেকে মঠের নবীন ব্রহ্মচারীদের দায়িত্ব থাকে যাতে মায়ের ভোগে কোনো কাকর না পাওয়া যায় অন্নভোগের থালায় স্তূপাকারে দেওয়া হয় সাদা ভাত তার পাশে বাটিতে দেওয়া হয় খিচুড়ি ও পোলাওয়ের সঙ্গে থাকে পরমাণ্ন অর্থাৎ পায়েস মায়ের পাতে থাকে পাঁচ রকমের সিদ্ধি যেমন কাঁচকলা সিদ্ধ থাকে যেমন কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ পটল কুমড়ো ও উচ্ছে সিদ্ধ ভাজার মধ্যে মায়ের ভোগে দেওয়া হয় আলু পটল বেগুন উচ্ছে ও বড়ি মায়ের জন্য মেদিনীপুর থেকে আনানো হয় গয়না বড়ি বাজারে যত রকমের সময়ে অসময়ের সবজি পাওয়া যায় তার সব দিয়েই মায়ের জন্য তরকারি ও ডালনা প্রস্তুত করা হয় বাঁধাকপি ফুলকপি থেকে এঁচড় মোচা সবই থেকে সব সবই থাকে মায়ের সবজি তরকারিতে সব রকম তরকারি সুন্দরভাবে আলাদা আলাদা বাটিতে মায়ের জন্য সাজিয়ে দেওয়া হয় সঙ্গে ভাজা ও সিদ্ধ সুন্দর করে থালায় পাশে সাজিয়ে দেওয়া হয় আগে মাটির বাসনে মায়ের ভোগ নিবেদন করা হতো দুর্গা পুজোতে কিন্তু প্রবীণ সন্ন্যাসীদের কথায় এই মাটির পাত্রগুলি স্তূপ স্তূপাকৃত হয়ে যেত ভোগ নিবেদনের পর তাই মায়ের জন্য বড় কাঁসার থালা বাটি ব্যবস্থা করা হয় এই বাসন মাজার জন্যই কয়েকজন সব সময় প্রস্তুত থাকেন মায়ের ভোগের থালায় সব কিছু সঙ্গে দেওয়া হয় নুন লেবু ও আলাদা আলাদা জলের গিলাস যেহেতু মায়ের ভোগ আমিষ দিয়েই নিবেদিত হয় তাই মাছের পথ থাকে বিশেষ আয়োজন অন্তত পাঁচ রকমের মাছ প্রতিদিন দেওয়া হয় যদি তার থেকেও বেশি মাছ পাওয়া সম্ভব হয় তাহলে তাও দেওয়া হয় পাঁচ রকমের বিশেষ মাছের মধ্যে রোজ থাকে ইলিশ চিংড়ি রুই ভেটকি ও সরপুটি। সন্ধি পুজোতে মাকে দেওয়া হয় বড় ভোগ তার মধ্যে সব রকমের ভোগ তরকারি ফল মিষ্টি মাছের নানা পথ থাকে সঙ্গে থাকে কালীঘাটের বলির মাংস কালীঘাট কালীঘাটের বলির মাংস শিশি মায়ের নির্দেশে বেলুর মঠে পশু বলি দেওয়া হয় না বলির পাঠা দুর্গা পুজোর সন্ধি পুজো শ্যামা পুজো ফলহারিণী পুজোর দিন কালীঘাটে মাকে উৎসর্গ করে মঠে সেই প্রসাদী মাংস নিয়ে এসে রান্না করে ভোগ দেওয়া হয় এক দেবীর কাছে উৎসর্গ করা প্রসাদ যখন আবার অন্য দেবীর পূজাতে ভোগ হিসেবে দেওয়া হয় তখন তা হয়ে যায় মহাপ্রসাদ যেমন পুরীতে জগন্নাথদেবের দেবের প্রসাদ মা বিমলাকে নিবেদন করার পর তা মহাপ্রসাদ হয়ে যায় মায়ের জন্য রচনা ভোগ মিঠাই ভোগ মঠেই প্রস্তুত করা হয় মহালয়ার দিন থেকেই এর তরঝোড় হয় হয়ে থাকে প্রায় দু হাজার নারকেল নারু মায়ের জন্য তৈরি করা হয় সাথে মূর্তি ও অন্যান্য আয়োজনও থাকে মায়ের নৈবেদ্যের জন্য সব রকম ঋতু সব রকমের ঋতু ফল মাকে দেওয়া হয় সঙ্গে থাকে কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব মায়ের সামনে আখ চাল কুমড়ো ও কলাবলি দেওয়া হয় রেওয়াজ যেখানে যে নিয়ম সেই নিয়ম রয়েছে যে অষ্টমীর দিন সন্ধি পুজোর সময়ে রম্ভা বলি অর্থাৎ কলার বলি হয় এবং নবমীর দিন আমরা দেখতে পারি পুজোর মধ্যে মাকে দেওয়া হয় আখ চালকুমড়ো ও কলা বলি এখানে উল্লেখ করা প্রয়োজন যে সকল দেবী দেবতা বাহন ও অঙ্গ দেবতার পূজাতে নৈবেদ্য আলাদা আলাদা আয়োজন থাকে প্রত্যেকের নৈবেদ্য নিবেদনের পর জায়গাটি মুছে অন্য নৈবেদ্য আনা হয় রাতে মায়ের ভোগ দেওয়া হয় লুচি ছোলার ডাল অমুকের ডাল তিন রকমের তরকারি ও পাঁচ রকমের ভাজা এবং মিষ্টি ক্ষীর রাবড়ি রাতে মায়ের ভোগ আমিষ পথ ভোগে আমিষ থাকে না সকালের ভোগেই হয় থাকে না আমিষ পথ থাকে না সকলের ভোগই হয় নিরামিষ দুপুর ও রাতে ভোগ নিবেদনের সময় থালার সামনে আসন পেতে দেওয়া হয় এবং নারায়ণের ভোগের ওপর তুলসী পাতা ও মা দুর্গার সহ সকলের ভোগের ওপরে একটি করে বিল্লপত্র রাখা হয় দুপুর ঠিক বারোটার সময় ভোগ দিয়ে ভোগ আরতি এবং রাত রাতে ভোগ দেওয়া হয় আটটার পর সকালের বাল্য ভোগ দেওয়া হয় পূর্বাহ্নে পূজার সময়ের মধ্যে অষ্টমীর দিনে তিথির বারোটার আগেই ছেড়ে গেলে অষ্টমীর মধ্যেই একবার ভোগ দেওয়া হয় তারপর আবার যথারীতি দুপুরের ভোগ দেওয়া সঙ্গে আরতি দশমীর দিনে মায়ের সামনে বিসর্জন কৃত্য ভোগ হিসেবে দেওয়া হয় নধিকর্মা ভোগ যার মধ্যে মূলত থাকে চিঁড়ে ও দই কিশমিশ কাজু নানা ফল কলা নারু সন্দেশ এগুলি থাকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বতে আপনারা শ্রবণ করলেন বেলুর মঠে মা দুর্গার ভোগ মায়ের চরণে প্রণাম নিবেদন করব কথায় আছে যে দেব দেবী দেব দেবতা দেবীদের ঠাকুর মা বা মা মা দেবী দেবতাদের ভোগ দর্শন করলে আমাদের যে যত অমঙ্গল আছে আমাদের জীবনের যা অমঙ্গল আছে সব সেগুলি কেটে যায় আমাদের জীবনে মঙ্গলময় হয় সেই মঙ্গলময়ী চরণে আবার আন্তরিক প্রণাম নিবেদন করবো সকলের মঙ্গল প্রার্থনা করবো সকলের যাতে মঙ্গল হয় আজ আজ থেকে বিশেষভাবে প্রতিদিনের চিন্তা প্রার্থনায় ধারাবাহিক অনুষ্ঠানের পর্বগুলিতে আপনারা শুনতে পাবেন মা দুর্গা সম্বন্ধিত বিশেষ তথ্য ও ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ও দক্ষযজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরায়ৈ যোগিনী কুটি পরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ রিমোম দুর্গায়ৈ নমঃ নমস্কার पापनाश कारणं भवेश्वरं स्वीकृतं च गर्भवास देहदानम् ईदृशम् यापितं पितं स्वलीलया च येन